होली काली नाम रूपी कृष्ण अवतार नाम होइते होइ सर्व जगत निस्तार नाम बिना कली काली नाही आर धर्म सर्व मंत्र सार नाम एई शास्त्र मर्म। चैतन्य चरितामृतेर आदि लीलाय गोस्वामीगण আমাদেরকে উপদেশ দিয়ে গেছে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা গৌর গোবিন্দ কৃপার খুবই ভালো আছেন। আপনারা পরম বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। আপনার চরণধুলি আমার এই অধম দাসকে প্রদান করবেন, কৃপা করবেন। কোন ব্যক্তি দেহ ত্যাগের পর তিনি ভগবদ্ধাম প্রাপ্ত হয়, মৃত্যুর সময় কি অবস্থায় থাকলে তিনি তৎক্ষণাৎ ভগবদ্ধাম প্রাপ্ত হয়, সেই বিষয়ে আমরা আজকে শুনব। আমরা তো মৃত্যু দেখি, আমাদের তো মৃত্যু হবে, কিন্তু কি অবস্থায় থাকলে যে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের কাছে পৌঁছব। তাই জন্য শ্রীমদ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের পঞ্চম নম্বর শ্লোকে ভগবান স্বয়ং বলছেন নিজে, অন্তকালী চ মাম ইব স্মরণমুক্ত কলিবরম য প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্তি নাস্ত্রত্র সংশয়। তাহলে আমরা জানতে পারি যে অন্তকালে চ মাম ইব স্মরণমুক্ত কলেবর, মানে জীবের যখন মৃত্যু হয়, দেহ ছাড়ছে যখন, তখন তিনি যদি কৃষ্ণকে ভগবান তিনি যদি কৃষ্ণকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ ভগবানের ভাব প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ভগবত ধামে তিনি প্রত্যাবর্তন করেন। এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। এই অন্তকালে চমামিব স্মরণমুক্ত কলিবরম যো প্রয়াতি স মদ্ভবম যাত্রী যাত্রী এক সংশয়। কৃষ্ণ ভাবনা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহ ত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবদ্ধামে প্রবেশ করবে তিনি। কৃষ্ণ ভাবনায় চেতনা যদি থাকে দেহ ত্যাগ করে, পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে উঠা যায়। যদি নিরন্তর আমরা যদি চব্বিশ ঘন্টা কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকি, এখানে যেন স্মরণ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। অন্তকালে চমামেব স্মরণমুক্ত কলেবর, যে স্মরণ কথাটা বলেছে খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত ব্যক্তিরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। এই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে অনুশীলন করা উচিত ছোট্ট থেকে বয়স থেকে। আমরা বলি না এই এই ছোট্ট বয়সে কেউ ভজন করে বুড়ো বয়সে করুন,
এটা ভুল। কোনদিন গাছের ঝরা ফুল গোবিন্দর সেবায় লাগে? তেমনি বৃদ্ধ হলে, আমাদের শরীর অকেজ হলে সেটা কি গোবিন্দ সেবায় লাগে, লাগতে পারে? তখন কি গোবিন্দর প্রতি মতি থাকে? কোনো দিন থাকে না। ছোট্টবেলা থেকে বৃদ্ধ অবস্থি যা যা করেছে ওটাই তার স্মৃতিতে থাকে। ওই জন্য ছোট্টবেলা থেকে আমাদের অভ্যাস করতে হয় কৃষ্ণ ভাবনায় অনুশীলন, তবে আমরা মৃত্যুর সময় ভগবান কথা স্মরণ করতে পারব, না হলে পারব না। তা জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অনিবার্য দরকার, না হলে ওই মৃত্যু শিয়ালকুকুরের মতো মৃত্যু। এই পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, ফের জন্ম মৃত্যু, ফের জন্ম মৃত্যু, ফের জন্ম দিয়ে এরকম হতে থাকবে। তা মৃত্যুর সময় কৃষ্ণ স্মৃতি তাই হচ্ছে যার থাকে তার সার্থক দেহ। এই জন্য শ্রীকৃষ্ণকে মনে রাখতে হলে সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মহামন্ত্র আমাদের নিরন্তর শুতে বুতে বুঝতে খেতে যেতে চ সবসময় স্মরণ রাখতে হবে। কখন মৃত্যু হবে আমাদের কি বলতে পারে? মৃত্যু তো ঠিক ঠিকানা নেই, যেখানে যে কোনো সময় মৃত্যু হতে পারে। এই আমি যে কথা বলছি আমার কি একটুবার কথা বলতে পারবো তখন ঠিক আছে? ঠিক নেই, যে কোনো সময় হতে পারে। ওই জন্য সবসময় কি কৃষ্ণ স্মৃতি থাকতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়ে গেছেন যে প্রত্যেক তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত, মানে এই বৃক্ষর মতো সহ্যশীল হতে হবে আমাদের। চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলে গেছেন আমাদের অনেক বাধা বিপত্তি আসবে, সেই সহ্য ক্ষমতা বাড়াতে হলে আমাদের নামের সঙ্গে যুক্ত থাকতে হবে। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করেন তার অনেক রকম বাধা বিঘ্ন আসে, আসবে তো স্বাভাবিক, কারণ এটা কলিযুগ, মায়ার এটা হচ্ছে রাজ্য, এখানে তো কৃষ্ণ নাম চলবে না। তা কৃষ্ণ নাম যারা করবে তাদের তো অনেক বাধা বিপত্তি আসবে, স্বাভাবিক। যদি বাধা বিপত্তি আসে তখন কি আমরা নাম ছেড়ে দেবো? কোনোদিন ছাড়বো না। যত বাধা বিপত্তি আসুক কৃষ্ণ নাম ছাড়বো না, কৃষ্ণ চরণ ছাড়বো না, গুরু চরণ ছাড়বো না। ওইটা ধরে রাখলে মায়া কলি দূরে সরে চলে যাবে, কষ্ট আসবে প্রথম প্রথম স্বাভাবিক আসবে, তারপরে চলে যাবে। তাই যে ব্যক্তি এই নাম করে তার কোনো বাধা বিপত্তি আসবে না, তা সত্ত্বেও এই সমস্ত বাধা বিপত্তিগুলি সহ্য করে তাকে অনবরত মহামন্ত্র কীর্তন করে যেতে হবে। যখন মহামন্ত্র কীর্তন করব যে বাধাগুলি আসবে কিন্তু আমাদের অনুভূতি হবে না, বাধাগুলি আসবে কিন্তু ভগবান নামের মধ্যে থাকলে ওই বাধাগুলি ওই সমস্যাগুলি ওই কষ্টগুলি আমরা অনুভূতি করব না। তা কীর্তন করে যেতে হবে আমাদের সবসময়, যাতে জীবনের অন্তিম সময়ে শ্রী কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল আমরা লাভ করতে পারি। তাই জন্য আমরা সবাই নিরন্তর শুতে খেতে বসতে চলতে হাঁটতে আমরা ভগবানের নাম স্মরণ করব। এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি, আপনাদের চরণধুলি এই অধম দাসকে প্রদান করবেন এটাই আমার ভিক্ষা, আপনাদের চরণধুলি আমাকে দেবেন যাতে আমার কৃষ্ণ ভক্তি হয়। এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি, আপনারা ভালো থাকবেন। হরে কৃষ্ণ।